قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله মানুষ যখন পাপ করে তখন তার অন্তর রোগাক্রান্ত হয়ে পড়ে তার অন্তর নষ্ট হয়ে যায় তার অন্তর কালো হয়ে যায় তার অন্তর পচে যায় বন্ধুগণ এই অন্তর হচ্ছে এমন একটি জিনিস যার সম্পর্কে ইবনে রাজব বলছেন আল কলব মালিকুল আদা অন্তর হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের বাদশাহ অঙ্গ প্রত্যঙ্গের রাজা রাজা যেই দিকে যায় অঙ্গ প্রত্যঙ্গ তার সেনাবাহিনী গুলো সেদিকে যায় তারপরে তিনি বলছেন আল কলব মালিকুল আদা ওয়া বাকিয়াতুল আদা জুনুদু অন্তর হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের রাজা আর বাকি অঙ্গগুলি হচ্ছে তার সেনাবাহিনী রাজা যা আদেশ করে সেনাবাহিনী তাই করে রাজা যেদিকে যায় সেনাবাহিনীও সেদিকে যায় তাই মানুষের অন্তর যেটা চিন্তা করে মানুষের অন্তর যেটা করার ইচ্ছা করে মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলিও সেটা করে এবং তৎক্ষণাৎ করার চেষ্টা করে সে কারণে এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুরাদুল ফিতানু আলাল কুলুবি কাআরদিল হাসিরে উদান উদা ফিতনা এবং গোলযোগ সমস্যা অন্তরের উপর আসতে থাকে ওই রকম যেরকম মানুষ একটি চাটাই একটি সব একটার পর একটা কাঠি দিয়ে বুনতে থাকে এভাবে অন্তরের উপর ফেতনার আগ্রাসন হতে থাকে এবং আগ্রাসন হতে হতে এমন এক সময় হয়ে যায় যেই সময় দেখা যায় ফাইয়ু ফাইয়ু কালবিন আশরাবাহা নুকেটা ফিহে নুকতাতুন সাওদা যেই অন্তর সেই আগ্রাসনগুলিকে সেই মন্দ বিষয়গুলিকে গ্রহণ করতে লাগে তার অন্তরে একটি কালো দাগ হয়ে যায় এরকম কালো হওয়ার পর তার অন্তরটার অবস্থা এরকম হয় যে এমন এক সময় আসে যে ভালোকে ভালো মনে করে না মন্দকে মন্দ মনে করে না বরং এর উল্টা করতে শুরু করে ভালোকেই মন্দ বলে মন্দকেই ভালো বলে সুন্নতকে বিদাত বলে বিদাতকে সুন্নত বলে পাপ কে পুণ্য বলে পুণ্যকে পাপ বলে এরকম তার অন্তর নষ্ট হয়ে যায় নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই অন্য হাদিসে বলছেন আলা ওয়া ইন্না ফিল জাসাদ মুদগা এদা সালাহাত সালাহাল জাসাদ কুল্লু জেনে রাখো শরীরে একটি অঙ্গ আছে যদি সেটা সঠিক হয় তাহলে সবকিছু সঠিক ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লু আর সেটা যদি বেশি হয়ে যায় তাহলে সবকিছুই ফাসাদ হয়ে যায় সবকিছুর মধ্যে ফেসাদ শুরু হয়ে যায় বন্ধুগণ সে কারণে পাপ কাজের বড় সমস্যা এবং কুফল হচ্ছে মানুষের অন্তর নষ্ট হয়ে যায় মানুষের অন্তর পচে যায় এটাই হচ্ছে ওই সকল অন্তর যেই অন্তর পাপের কারণে এত বেশি ফেসাদ হয়েছে এত নষ্ট হয়েছে যে ভালোকে আর ভালো মনে করে না মন্দকে আর মন্দ মনে করে না বরং মন্দকেই ভালো মনে করছে ভালোকে মন্দ মনে করছে বন্ধুগণ পাপের কুফল ব্যক্তি জীবনে আর একটি কুফল হচ্ছে যে ব্যক্তি পাপ করে সেই ব্যক্তি আল্লাহ তাআলার জ্ঞান অর্জন করা থেকে বঞ্চিত হয়ে যায় মাহরুম হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার জ্ঞান দেন না শরীয়তের জ্ঞান সেই ব্যক্তিকে নসিব হয় না কারণ সে পাপী ব্যক্তি এই কারণেই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির দরসে একদা ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি উপস্থিত হলেন হওয়ার সময় ইমাম মালিক ইমাম শাফির দিকে তাকার পর বলছেন ইন্নি আরাল্লাহ কাদ আলকা আলা কালবিকা নূরান ফালা তুতফিহু বিযুলমাতিল মাসিয়া আমি অবশ্যই দেখছি তোমার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন একটা জ্যোতি দিয়েছে এই জ্যোতিকে তুমি গুনার মাধ্যমে নিভিয়ে ফেলো না يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحاً